রোমিও এবং জুলিয়েটের নাম আমরা নিশ্চয়ই সকলে শুনেছি, হয়তো অনেকে তাদের প্রেমের উপন্যাসটার কথা জেনেছে, কিংবা গল্পটা হয়তো পুরোপুরি আমরা জেনে থাকব। যারা জেনে থেকেছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা অলরেডি জেনে গেছেন। আর যারা আসলে জানেন নাই, ঘটনাটা জানতে আছেন, তাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আসলে রোমিও জুলিয়েট এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের লেখা একটা ট্র্যাজিক উপন্যাস, মর্মান্তিক প্রেমের গল্প, যেটা প্রেম দিয়ে শুরু হলেও শেষে কিন্তু খুবই হৃদয় বিদারক হয়। এবং এটা হচ্ছে এই শেক্সপিয়রেরই একটা ট্র্যাজেডি, যেটার নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ রোমিও অ্যান্ড জুলিয়েট। তো আমরা জানি শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলোর সর্বশেষ পরিণতি হয় নায়কের মৃত্যু, এখানেও ঠিক তার ব্যত্যয় ঘটনে শেষ পর্যন্ত কিন্তু রোমিওর মৃত্যু ঘটে। তো এই রোমিও অ্যান্ড জুলিয়েটের গল্পটা আজকে আমার থেকে শোনার পর আপনি যদি আসলে রোমিও জুলিয়েট মুভিটা দেখে থাকেন, তাহলে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে গল্পটা বুঝতে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটা দেখার পর আপনি রোমিও জুলিয়েট মুভিটা কিন্তু আসলে দেখতে পারেন, দেখলে আপনার বৃথা যাবে না। তো এবার আসি গল্প শুরু করে। আসলে রোমিও জুলিয়েটের গল্পটা শুরু হয় ইতালির ভেরোনা শহর থেকে। সেখানে দুইটা পরিবার বাস করতো, একটা হচ্ছে ক্যাপিউলেট পরিবার আর একটা হচ্ছে মন্টেগু পরিবার। তো ক্যাপিউলেট পরিবারের মেয়ে ছিল জুলিয়েট আর মন্টেগু পরিবারের ছেলে ছিল রোমিও। তো দেখেন, দুই পরিবারের মধ্যে অর্থাৎ ক্যাপিউলেট পরিবার এবং মন্টেগু পরিবার, দুই পরিবারের মধ্যে কিন্তু একদম পূর্বপুরুষদের আমল থেকে কিন্তু শত্রুতা ছিল, অর্থাৎ বংশগত বিরোধ। সহজে বললে সেটা হচ্ছে বংশগত দ্বন্দ্ব। বংশগত দ্বন্দ্বের কারণে তারা কিন্তু একে অপরকে কখনোই সহ্য করতে পারতো না, কখনোই দেখতে পারতো না। একের পরিবার মানে এক বাড়িতে অন্য বাড়ির লোকেরা কিন্তু কখনোই যেতও না, গেলেই তাদের মধ্যে বিরোধ করতো, সাংঘর্ষিক কাহিনীগুলো ঘটতো এবং হয়তো কেউ কেউ মৃত্যুবরণও করতো। তো রোমিও কিন্তু গল্পের শুরুতে দেখা যায় যে, আর একটা কথা বলে নিই, জুলিয়েটের বয়স কিন্তু 13 বছর, আস্তে আস্তে সে কিন্তু 14 বছরে পা রাখবে, তার বয়সটা ছিল এমন, তার মানে বোঝা যাচ্ছে খুবই ছোট। এরপরে এই রোমিও, যেটা রোমিও কিন্তু একটা মেয়েকে শুরুর দিকে ভালোবাসতো, যার নাম ছিল রোজালিন। তো সে সবসময় রোজালিনের কথাতেই, মানে রোজালিনের চিন্তা করেই কিন্তু সবসময় সময় কাটাতো, গাছের নিচে বসে বসে সে সবসময় রোজালিনের কথাই ভাবতো। রোজালিনকে সে কখনোই কিন্তু সে ভুলতে পারতো না, কারণ রোজালিনের কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল তাদের মতের বিরুদ্ধে। আসলে রোজালিনেরও কিছু করার ছিল না, পরিবারের মতে সে আসলে বিয়ে করতে বাধ্য হয়। তো এই জন্য হচ্ছে রোমিওর সবসময় মন খারাপ থাকতো। তো রোমিওর যেহেতু মন খারাপ থাকতো, রোমিওর পিতা একদিন রোমিওর এক বন্ধু যার নাম ছিল ব্যানবোলিওকে একদিন সে রোমিওর বাবা ডেকে জিজ্ঞাসা করে যে রোমিওর সবসময় মন খারাপ থাকে কেন, বা মন খারাপের কারণটা জিজ্ঞাসা করে। তখন ব্যানবোলিও আসলে সকল কিছু তার পিতাকে বলে। তখন রোমিওর পিতা ব্যানবোলিওকে বলে যে তুমি তাকে একটু বোঝানোর চেষ্টা করো, সে যাতে এই অবস্থা থেকে আসলে মানে নিজেকে পরিত্রাণ দিতে পারে। তো ব্যানবোলিও আসলে তাকে এসে সবসময় বোঝানোর চেষ্টা করে, কিন্তু রোমিও সবসময় বলে যে আসলে তাকে ভুলতে পারতেছে না, সে তাকে অনেক বেশি ভালোবাসে। তখন ব্যানবোলিও খুব সুন্দর একটি কথা বলে, আসলে সেটা হচ্ছে, তোমার চোখ দুটোকে স্বাধীনতা দাও যাতে তারা অন্য সৌন্দর্যের সন্ধান করে। এটা কেন বলেছেন, কারণ রোমিওর চোখে রোজালিনই ছিল একমাত্র সুন্দরী মেয়ে, আর ব্যানবোলিও এটা দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন যে রোজালিনের চাইতেও সুন্দরী মেয়ে কিন্তু তার আশেপাশে রয়েছে, সে যাতে একটু আসলে ঘুরে দেখার চেষ্টা করে। কিন্তু তারপরও তার সবসময় মন খারাপ থাকতো, সে ভোলার চেষ্টা করলেও কিন্তু তাকে ভুলতে পারতো না। তো একদিন রোমিও জুলিয়েটদের এক চাকরের মাধ্যমে আসলে জানতে পারে, বা ভৃত্যের মাধ্যমে আসলে জানতে পারে, একটা চিঠির মাধ্যমে, একটা আমন্ত্রণপত্রের মাধ্যমে জানতে পারে যে আসলে রোমিওদের বাড়িতে সেদিন রাতে, সরি, জুলিয়েটদের বাড়িতে সেদিন রাতে জুলিয়েটদেরকে কিন্তু দেখতে আসবে, অর্থাৎ শত্রুপক্ষের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সহজ কথা বললে এটাই। তখন এই রোমিওর যে বন্ধু ছিল সেটা হচ্ছে ব্যানবোলিও তাকে আসলে অনুরোধ করে যে সে যাতে সেখানে যায়, কারণ ব্যানবোলিওর উদ্দেশ্য ছিল কোনোভাবে যদি জুলিয়েটের সাথে দেখা হয়ে যেতে পারে। আরেকটা কথা মিস করে গেছি, শহরের যে প্রধান ছিল সেও সবসময় চাইতো আসলে এই দুই পরিবারের মধ্যে যাতে একটা মিল হয়, এই দুই পরিবারের ছেলে মেয়েদেরকে সে সবসময় বিয়ে দিতে চাইতো যাতে করে তাদের মিলটা আসলে হয়ে যায়। তো যে কথা সেই কাজ, যখন তারা জানতে পারে যে শত্রুপক্ষের বাড়িতে জুলিয়েটকে দেখতে আসবে, তখন তারা কয়েকজন বন্ধু মিলে পরিকল্পনা করে মশাল হাতে সেখানে যেতে চাইলো, কিন্তু রোমিও সেতে মানে তাতে রাজি হলো না। তখন ব্যানবোলিও তাকে বোঝানোর চেষ্টা করলো যে সেখানে কিন্তু সকলে মুখোশ পরিহিত থাকবে, মুখোশ পরিহিত অবস্থায় কিন্তু সকলে নৃত্য করবে। তো যেহেতু মুখোশ পরিহিত অবস্থায় থাকবে, তাদেরকে কেউ চিনতে পারবে না। তো যে কথা সেই কাজ, তারা কিন্তু সেদিন রাতে সেখানে গিয়েছিল। যখন গেল তখন কিন্তু এই রোমিওর কিন্তু জুলিয়েটকে পছন্দ হয়ে যায়, এবং জুলিয়েটও এক পর্যায়ে রোমিওকে পছন্দ করে ফেলে ওই পার্টিতে আর কি।
তো এভাবে যখন পছন্দ করে ফেলে তারা, তাদের মধ্যে আসলে চুম্বন বিনিময়ের মাধ্যমে কিন্তু তাদের ভালোবাসাটা আসলে পরস্পরকে প্রকাশ করে, এবং তারা তাদের যে মন দেওয়া নেওয়ার বিষয়টা আছে সেটাও কিন্তু তারা আসলে প্রকাশ করে। তখন তারা একে অপরের কি করতে থাকে, মানে একটু গুণকীর্তন করতে থাকে, যাতে তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক হয়ে যায়, সহজ কথা বললে প্রেমের সম্পর্ক হয়ে যায়। এভাবে হচ্ছে তাদের আসলে সম্পর্কটা আগাতে থাকে। তো এখানে ওই পার্টিতে আসলে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রোমিও এই জুলিয়েটের যে চাচা, অর্থাৎ চাচা কিংবা চাচাতো ভাই, সেটা হচ্ছে টাইবল্ট। তো টাইবল্ট কিন্তু আসলে রোমিওকে চিনতে পেরে যায়, এবং চিনতে পেরে সে জুলিয়েটের পিতাকে গিয়ে বলে, জুলিয়েটের পিতা ক্যাপিউলেটকে গিয়ে বলে যে এখানে তাদের শত্রুপক্ষের পরিবারের ছেলে এসেছে। তখন তার পিতা কিন্তু তাকে বলে যে এটা এখানে যে ভাতিজা, এখানে সিন ক্রিয়েট করো না, সিন ক্রিয়েট করলে কিন্তু এত বড় প্রোগ্রামটা কিন্তু ফন্ড হয়ে যাবে। তো যাই হোক, কোনোভাবে তারা আসলে সেখান থেকে পালিয়ে চলে আসে। তো একসময় তারা আসলে জানতে পারে দুজনই, অর্থাৎ ছেলে মেয়ে দুজনই, রোমিও জুলিয়েট দুজনই হচ্ছে তাদের পরস্পরের, অর্থাৎ পূর্ব শত্রু, অর্থাৎ শত্রুপক্ষেরই লোক দুইজন, দুই ঘরের। একটা হচ্ছে আসলে যেটা আগে বললাম, সেটা হচ্ছে কি ক্যাপিউলেট পরিবারের, একটা হচ্ছে মন্টগো পরিবারের। তো শত্রুপক্ষ হলো তো আসলে কিছু করার নাই, যেহেতু আসলে প্রেম হয়ে গেছে তাদের মধ্যে, প্রেম কিন্তু আর শত্রু মিত্র এগুলো কিন্তু চিনে না, তো তাদের মধ্যে আসলে সম্পর্কে উদ্ধে থাকে। তো একদিন রোমিও তার বন্ধু আসলে মার্কুশিও এবং ব্যানবেলিও সহ কিন্তু এক জায়গায় হাঁটতেছিল, হঠাৎ করে মার্কুশিও এবং ব্যানবেলিও দেখে যে রোমিও সেখানে উদাও হয়ে গেছে। উদাও হয়ে গেছে বলতে সে আসলে জুলিয়েটের সাথে দেখা করতে চাইছিল, কারণ তার কিন্তু মন মানতেছিল না, তার মন সবসময় সারাক্ষণই এবার কিন্তু জুলিয়েটকে নিয়ে চিন্তা করে। জুলিয়েটেরও একই অবস্থা, তারা পরস্পরে কিন্তু গভীর প্রেমে আকৃষ্ট হয়ে যায়। তো এভাবে হচ্ছে তাদের ঘটনাটা আসলে চলতে থাকে, এবং একসময় তারা সিদ্ধান্ত নেয় যে এভাবে জুলিয়েট থাকতে পারবে না। জুলিয়েট সিদ্ধান্ত নেয় এবং রোমিও সিদ্ধান্ত নেয় যে তারা আসলে বিয়ে করে ফেলবে, তাদের নিকটস্থ সার্চে গিয়ে আসলে তারা বিয়ে করে ফেলবে। তো তারা তাদের এই সম্পর্কটা আসলে ফাদার লরেন্সকে জানায়, অর্থাৎ সার্চে যারা থাকে ওদেরকে ফাদার বলে। তো ফাদার লরেন্সকে যখন জানায়, ফাদার লরেন্সও চেয়েছিল যে তাদের আসলে বিয়েটা হয়ে যাক, এবং যে কথা সেই কাজ তাদের কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হলো। এতে করে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা আসলে পরস্পরকে কতটুকু বেশি ভালোবাসে। তো গির্জায় আসলে এভাবে রোমিও এবং জুলিয়েটের যে বিবাহটা, সেটা আসলে ফাদার লরেন্স সম্পন্ন করে ফেলেন। পরের দিন গ্রীষ্মের দুপুরে ব্যানবেলিও এবং যে মার্কুশিও আছে, তারা আসলে রাস্তায় গল্প করতেছিল, হঠাৎ করে কথাবার্তা চলতেছিল আর কি তাদের মধ্যে, হঠাৎ করে কিন্তু ওই যে ক্যাফিউলেট পরিবারের, অর্থাৎ জুলিয়েটের যে আত্মীয় আছে বা চাচার, সহজ কথা বললে টাইবল্ট, সেখানে চলে এসে এবং এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং টাইবল্ট কিন্তু মার্কুশিওকে ছুরিকাঘাতে কিন্তু ওখানেই মেরে ফেলে। তখন এই ঘটনাটা রোমিও দেখতে পায়, এবং রোমিও দেখতে পেয়ে কিন্তু তাকে ধাওয়া করে। ব্যানবেলিও তাকে নিষেধ করতেছিল যে ওখানে যেও না, গেলে কিন্তু খুব খারাপ কিছু হবে, এবং তাকে ধাওয়া করে, এবং শেষে দেখা যায় যে রোমিও কিন্তু টাইবল্টকে কিন্তু ছুরিকাঘাতে মেরে ফেলে। তো এটা কিন্তু শহরের যে প্রধান, তিনি দেখতে পান। শহরের রাজা অ্যাসকেলাসও সেখানে ঘটনাস্থলে চলে আসে এবং দুই পরিবারের সকলে কিন্তু সেখানে চলে আসে, এবং এখানে একটা সিদ্ধান্ত হয় যে এটার একটা হ্যাস্তনাস্ত করতে হবে। তো এটার হ্যাস্তনাস্ত হিসাবে অ্যাসকেলাস, রাজা অ্যাসকেলাস কিন্তু, অর্থাৎ ভেরোনা শহরের যে রাজা অ্যাসকেলাস, সে সিদ্ধান্ত দেয় একটা যে রোমিওকে কিন্তু নির্বাসনে পাঠানো হবে, নির্বাসনে বলতে শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হবে। তো এটা শুনে আসলে যে জুলিয়েট রয়েছে, জুলিয়েট তার চাচার মৃত্যুতে, বা চাচা তো ভাই সম্ভবত, তার মৃত্যুতে আসলে, অর্থাৎ টাইবল্টের মৃত্যুতে যতটা না শোকাহত হয় তার সে বেশি শোকাহত হয় রোমিওর চিন্তা যে সে রোমিওকে ব্যতীত কী করে থাকবে। তো এভাবে আসলে চলতে থাকে আর কি। যখন আসলে রোমিওকে পাঠিয়ে দেওয়া হয় নির্বাসনে, তখন জুলিয়েটের পরিবার, অর্থাৎ ক্যাপিউলেট পরিবার সিদ্ধান্ত নিয়েছে জুলিয়েটকে বিয়ে দিয়ে দেওয়া হবে, এবং সেই অনুযায়ী তার কিন্তু আসলে বিয়ের দিনও ঠিক করে দেওয়া হয় যে আগামী বৃহস্পতিবার হচ্ছে তাদের বিয়ে হবে। কিন্তু জুলিয়েট যেহেতু আসলে রোমিওকে পছন্দ করে বা তাদের আসলে বিয়ে হয়ে গেছে, জুলিয়েট কোনোভাবেই বিয়েটা আসলে মেনে নিতে পারতেছিল না। তখন সে সকল ঘটনা গিয়ে কাকে খুলে বলে, ফাদারকে খুলে বলে, এবং ফাদার তাকে বলে যে তুমি চিন্তা করিও না, আমার কাছে এক ধরনের ওষুধ রয়েছে যেটা খেলে তুমি অনেকটা মরার মতো হয়ে যাবে, তোমার কোনো স্পন্দন থাকবে না একদিনের জন্য। তখন সেই অনুযায়ী ওষুধটার নাম ছিল সম্ভবত মদিরা। তো ওই মদিরা ওষুধটা যখন জুলিয়েট খেয়ে শুয়ে পড়ে, তখন তার মধ্যে কোনো স্পন্দন ছিল না, এবং সবাই ভেবেছে, অর্থাৎ ক্যাফিলেট পরিবারের সকলে ভেবেছিল যে সে সম্ভবত মারা গেছে, এবং সকলে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে, এবং যেহেতু সকলে নিশ্চিত হয়ে গেছে যে সে মারা গেছে, কিন্তু এটা কিন্তু কে জানে, ফাদার লরেন্স কিন্তু জানে, সে কিন্তু আসলে মারা যায়নি, কারণ এখানে কিন্তু ফাদার লরেন্স তাকে কী দিয়েছিলেন, ওষুধটা দিয়েছিলেন। তো
যেহেতু মারা গিয়েছে তাকে গির্জায় রাখা হবে, সেখানে সমাহিত করা হবে সহজ কথায় বলে, তো ফাদার লরেন্সের কাছে কিন্তু নিয়ে যাওয়া হয়। এদিকে আবার ফাদার লরেন্সের মাধ্যমে কিন্তু জানতে পারে, অর্থাৎ রোমিও জানতে পারে যে জুলিয়েট কিন্তু মৃত্যুবরণ করেছে। তখন এটা দেখে রোমিও কিন্তু আর স্থির থাকতে পারে না, সে আর নির্বাসনে থাকতে পারে না, সে নির্বাসন থেকে আবার শহরে চলে আসলো। শহরে চলে এসে সে যখন আসলে গির্জায় যায়, সে সেখানে দেখতে পায় যে জুলিয়েট কিন্তু মৃত্যুবরণ করেছে। তো আসলে পাদার তো জানে সে কিন্তু আসলে মৃত্যুবরণ করে না, এটা মূলত হচ্ছে একটা অর্ধমৃত টাইপের বিষ, যেটা যেটা আসলে পান করলে সে 42 ঘন্টার জন্য আসলে অচেতন অবস্থায় থাকবে, অর্থাৎ তার শরীরে কোনো স্পন্দনই থাকবে না, সবাই ভাববে যে সে মৃত্যুবরণ করেছে। তো যাই হোক, যে কোনোভাবে সে পাদারের মাধ্যমে আসলে জিনিসটা জানতে পারে এবং সে কিন্তু সার্চে চলে আসে, এসে দেখতে পায় যে আসলে জুলিয়েট আসলে মৃত্যুরত অবস্থায় আসলে শুয়ে আছে বা পড়ে আছে। তখন এটা দেখে কিন্তু রোমিও কিন্তু সেটা সহ্য করতে পারে না, সে নিজেকে কিন্তু সে ও আচ্ছা এখানে কিন্তু আরও কিছু ঘটনা রয়েছে আমি মিস করে গেছি, সেটা হচ্ছে সে আসার সময় দোকান থেকে এক ধরনের বিষ নিয়ে আসে, যে যদি দেখে যে জুলিয়েট মৃত্যুবরণ করে আছে তখন সেটা খেয়ে নিজেকে শেষ করে দিবে, এবং সেই অনুযায়ী সে ওটা কিন্তু পান করে নেয় সার্চে ঢুকে, এবং কিছুক্ষণ পরে সেও অর্থাৎ রোমিও কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো একসময় যখন আসলে জুলিয়েটের কী আসে হৃদস্পন্দনটা আসে, সে যখন আবার ওই 42 ঘন্টা যখন শেষ হয়ে যায় মাদিরা পান করার পর, সে কিন্তু আবার কিন্তু জেগে উঠে। তো তখন সে দেখতে পায় যে আসলে রোমিও কিন্তু ওই বিষ পান করেছে, বিষ পানে সে আত্মহত্যা করার চেষ্টা করছে এবং সে প্রায় একদম মৃত্যুর শেষ দিকে। তো ওই সময় কিন্তু রোমিও খুব সুন্দর একটি কথা বলে, অর্থাৎ বিষ পান করার পূর্বে, যে আমার প্রেয়সী মৃত্যু তোমার সৌন্দর্য মানে সকল সৌন্দর্য কী করেছে আসলে গ্রাস করে নিয়েছে, কিন্তু তোমার তোমার যে সৌন্দর্য রয়েছে বাহ্যিক সৌন্দর্যটাকে সে কিন্তু ম্লান করতে পারেনি, অর্থাৎ মৃত্যুর কথা বলা হয়েছে, তুমি মৃত্যুতে পরাজিত হওনি, সৌন্দর্য এখনও তোমার মুখ ও ঠোঁটে কিন্তু লাল হয়ে আছে। এই সুন্দর কথাটি আসলে রোমিও বলেন এবং বলে একসময় বিষ পান করেন, যেটা বলেছে একটা দোকান থেকে আনা কিংবা ওঝার কাছ থেকে আনা, যেখান থেকে নিয়ে আসুক না কেন, সেটা খেয়ে কিন্তু আত্মহত্যা করে। তো যখন আসলে জুলিয়েট জেগে উঠে তখন সেটা দেখতে পাই, কেমন সময় আসলে গির্জার দরজাতে কেউ একজন নক করেছিল, তখন ফাদার লরেন্স সেটা দেখতে গিয়েছিল। তো এ ফাঁকে রোমিওর পকেটে থাকা যে তরবারি ছিল সেই তরবারির আঘাতে কিন্তু জুলিয়েটও আত্মহত্যা করে, যেহেতু রোমিও মারা গেছে সেই জিনিসটা আসলে সহ্য করতে পারেনি, এবং এভাবে দুইজনে কিন্তু কী করে মৃত্যুবরণ করে। তো এই ঘটনাটা কিন্তু ফাদার লরেন্স কিন্তু সকলকে জানাই, জানানোর পরে কিন্তু সকলেই জিনিসটা বুঝতে পারে এবং মানে গির্জার মধ্যে চলে আসে এবং এসে দেখে যে আসলে দুই পরিবারের দুজন মৃত, তাদের শুধুমাত্র বংশগত বিরোধের কারণে আসলে দুই পরিবারের দুজন মানুষ কিন্তু মারা গিয়েছে। এই সকল কিছু শুনে বেরোনা শহরের রাজাও কিন্তু সেখানে চলে আসে, সকলে বলাবলি করতে থাকে যে শুধুমাত্র তাদের পারিবারিক বিরোধিতার কারণে আসলে এই দুইজন মানুষের মৃত্যু হয়েছে। তো যাই হোক, তারা এবার এখন থেকে সিদ্ধান্ত নেয় যে মন্টেগো পরিবার এবং ক্যাপুলেট বা ক্যাফিউলেট পরিবার কখনও আর পরস্পরের সাথে বিরোধিতা করবে না এবং তারা পরস্পর দুইটা পরিবারই মিলেমিশে থাকবে। এভাবে হচ্ছে রোমিও এবং জুলিয়েট আসলে নিজেদের প্রাণ দিয়ে দুই পরিবারের একটা সমঝোতা করে যান, দুই পরিবারের যে আত্মিক মিলটা সেটা কিন্তু করে যান। কিন্তু আসলে রোমিও জুলিয়েটকে তো আর পাওয়া যাবে না, ঠিক না? তারা তাদের ভুল বোঝার জন্য আসলে পণ করলেন এবং ক্যাফিউলেট পরিবার বললেন যে তারা জুলিয়েটের জন্য একটা মূর্তি বানাবেন শহরে এবং রোমিওর জন্য একটা মূর্তি বানাবেন মন্টেগো পরিবার। এভাবে হচ্ছে তারা মানে সেই ঘটনাটাকে আসলে ধরে রাখতে চেয়েছিলেন। তো এই দুইটা স্বর্ণের মূর্তি বানানোর মাধ্যমে হচ্ছে তাদের আসলে এটা ধরে রাখতে চাইবেন। এভাবে হচ্ছে দুইজন মানুষের বা দুই সন্তানের মৃত্যুর মধ্যে দিয়ে তাদের দুই পরিবারের মধ্যে কিন্তু শান্তি প্রতিষ্ঠা হয়। তো এই রোমিও এবং জুলিয়েটের প্রেম কাহিনী কিন্তু অমর হয়ে থাকবে, এটা আমরা সকলেই জানি, অমর হয়ে আছে, ভবিষ্যতেও থাকবে, এটা কখনোই কিন্তু শেষ হবে না। তো আসলে যেটা বলতেছিলাম, শেক্সপিয়রের এটা একটা ট্র্যাজেডি, এখানে আমি অনেকগুলো চরিত্র তুলেও আনতে পারিনি এবং অনেকগুলো ঘটনা রয়েছে ভিতরে, ঘটনাগুলো আসলে শেয়ার করতে গেলে সেটা অনেক বেশি বড় হয়ে যাবে, বিশদ হয়ে যাবে, তো এই জন্য আসলে শেয়ার করি নাই বা কথা বলতে বলতে হয়তো অনেক কিছু মাথায়ও আসে না। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা পড়ার চেষ্টা করুন, এবং আমার কাছে যেহেতু অনুবাদ বইটি রয়েছে, অনুবাদ বইটিতে কিন্তু এটা বাংলাতেই রয়েছে, আপনি বাংলাতেই পড়তে পারেন চাইলে, আমিও কিন্তু বাংলাতেই পড়েছি, অথবা আপনি যদি ইংরেজিতে এক্সপার্ট হয়ে থাকেন এটা সংগ্রহ করে পড়তে পারেন। এটা হচ্ছে একটা ট্র্যাজেডি এবং শেষ দিকে দেখা যায় যে আবারও নায়কের মৃত্যু ঘটে, যেটা শেক্সপিয়ারের ট্র্যাজেডির প্রধান বৈশিষ্ট্য। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ঘটনাটাকে যদি ভালো করে বুঝতে চান বা নাটকটাকে যদি আসলে ভালো করে হৃদয়ঙ্গম করতে চান তাহলে আপনারা অবশ্যই মুভিটা দেখতে পারেন। মুভিটা দেখলে কিন্তু আপনারা পুরো ঘটনাটা আসলে খুব ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এই ধরনের যদি আপনারা উপন্যাস, গল্প, ট্র্যাজেডি কিংবা হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনারা যদি এ ধরনের রিভিউ পেতে চান তাহলে চ্যানেলের সাথে থাকতে পারেন, এবং আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা অবশ্যই লাইক দিতে পারেন। আর
এভাবে যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশন বেল বাটনটা অবশ্যই অন করে দিয়ে অল নোটিফিকেশন করে দিবেন। আর আজকের এই বইটা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে, গল্পটা সম্পর্কে, উপন্যাসটা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাদেরকে কী করবেন, অবশ্যই জানাবেন, আপনি যদি দেখে থাকেন আর কি। আসলে তো সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।